আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে কোন ধরনের কাজগুলো শিখে আসলে সবচেয়ে ভালো বেতন পাওয়া যেতে পারে বা কাজগুলো পাওয়া যেতে পারে, তো এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এই কাজগুলোর ধরন বা সুযোগ সুবিধা বেতন, ঠিক আছে, এই সম্বন্ধে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখেন, আমি পূর্বেও কিন্তু আরও অনেক ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে কোন কোন ক্যাটাগরির কাজগুলোর চাহিদা বেশি, বেতন বেশি, ইনকাম বেশি, তারপরে কাজের চাহিদা বেশি, এ টু জেড আমি কিন্তু আরও অন্যান্য অনেক ভিডিওতে আমি অল্প অল্প করে হলেও তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, সৌদি আরবে কোন কাজ শিখে আসলে ভালো বেতন পাওয়া যাবে। তো আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি সৌদি আরবে আসতে চান, তাহলে আমি সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই বলবো, সতর্কমূলক আমি একটা কথা বলবো, সেটা হলো সৌদি আরবের এখন বর্তমানে একটা ক্যাটাগরির ভিসা আছে, সেটা মানে 95% না 99% লোকে ওই ভিসাটা দিয়ে সৌদি আরবে আসেন, এবং ওই ভিসাটা হলো এক বেশিরভাগ ম্যাক্সিমাম হলো সাপ্লাই কোম্পানির আন্ডারে, ঠিক আছে, মালিকানা বলেন বা বড় কোম্পানি এসব ধরনের ভিসা বের করে না, ঠিক আছে। বড় বড় কোম্পানি তারা ভিসা বের করতে হলে তাদের যে যে ক্যাটাগরির লোক লাগবে ওই ক্যাটাগরির ভিসাগুলো বের করে, আর সাপ্লাই কোম্পানি কিন্তু একটা ক্যাটাগরির ভিসাই বেশিরভাগ বের করে, আর সেটা হলো লোড আনলোড, আর এটার আরবি হলো আমেল তানজিল ওয়া তাহমিল। এই আমেল তানজিল ওয়া তাহমিল অর্থাৎ লোড আনলোড, এই লোড আনলোড বিষয় নিয়ে আমি গত এই দুইটা ভিডিওর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। সেখানে এক দালালের জোলে পুড়ে গেছিল, সে দালালে কিন্তু একটা কমেন্টস করছিল, আপনারা সেই কমেন্টটা দেখে আসতে পারেন। আমি তাকে উপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের কথাগুলো যখন আমরা যখন এই প্রবাসী ভাইদের জন্য বা নতুন পুরাতন সবার জন্য যখন সতর্কমূলক ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, তখন কিন্তু এই বাংলাদেশের যে দালাল, মূর্খ দালালগুলা, এই দালালগুলোর কিন্তু পায়ের তলা থেকে মাথার তলা মধ্যে জলে, কারণ এদের কিন্তু এই রিজিকে আঘাত লাগে, এক কথায় এদের রিজিকে আঘাত লাগে। এরা এই যে মনে করেন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা নিয়ে একটা ভিসা দেয়, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে, তারপর লোকগুলো এই দেশে এসে কি যে করুণ অবস্থায় থাকে, মানে ইয়া বলে বোঝানো যাবে না। তো এখন বর্তমানে যে ভিসাটার কথা বলছিলাম, যে লোড আনলোড, এই লোড আনলোড ভিসায় আপনারা সৌদি আরবে না আসার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা আসেন, এই লোড আনলোড ভিসা দিয়ে যে আসলেই যে মরে যাবেন তা নয়, তবে 100-এ 1 বা 2% লোক ভালো থাকতে পারে, বাকি 98-97% লোক এই বিপদে পড়ে থাকে, কারণ সৌদি আরবের সাপ্লাই কোম্পানি ব্যতীত অন্যান্য কোম্পানি এই ধরনের ভিসা, এই ক্যাটাগরির ভিসা খুবই কম বাইর করে, 1-2% বাইর করে, ঠিক আছে, বাইর করে না চলে বলে, কারণ বড় একটা কোম্পানির যে ক্যাটাগরির লোক, যদি একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, টাইলস, কার্পেন্টার, অটোমোবাইলস, মোবাইল মেকানিক, এইসব ধরনের যদি লোক থাকে, তাহলে তারা কিন্তু এই ক্যাটাগরির ভিসাগুলি কিন্তু তারা বের করে থাকে, 5 জন লাগলে 5টা ভিসা বের করে। আর সাপ্লাই কোম্পানির কাজ হলো যে লোড আনলোড ভিসা বের করবে, তারা লোকগুলোকে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করবে, ঠিক আছে, তো এটাই হলো তাদের মূল ব্যবসা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা লোড আনলোড ভিসা দিয়ে সৌদি আরবে না আসার জন্য। এবার আসি মূল কথা, যে কোন কাজগুলা শিখে সৌদি আরবে আসলে আপনি ভালো আর্নিং করতে পারবেন। 1 নম্বরে বলবো ইলেকট্রিশিয়ান, আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জেনে থাকেন, তাহলে আপনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ জেনে একটা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করেন। মনে রাখবেন যে আপনি যে কোম্পানিতে আসবেন সেটা যেন কোম্পানি হয়, এবং আপনি যে ভিসাটা দিয়ে আসবেন সেই ভিসাটার ক্যাটাগরি যেন ইলেকট্রিশিয়ান হয়, জেনারেল ইলেকট্রিশিয়ান হোক। আমি চাই এটাই যে আপনি যখন একটা জেনারেল ইলেকট্রিশিয়ান হিসাবে একটা কোম্পানিতে আসবেন, আপনি এই ভালো বেতনে কাজ করতে পারবেন, আপনার একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে, 99% থাকে, এবং আপনি ভালো একটা বেতনে চাকরি করতে পারবেন, ভালো মানে অবস্থানে থাকতে পারবেন ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারলে, একটা কোম্পানিতে আসতে পারলে, ঠিক আছে, 1 নম্বর এই ইলেকট্রিশিয়ান গেল। 2 নম্বরে বলবো যে প্লাম্বার, আপনি যদি প্লাম্বারের কাজ জানা থাকে, যেটা পাইপ ফিল্টার, এই প্লাম্বারের কাজ যদি জানা থাকে, তাহলে আপনি একটা ভালো কোম্পানিতে
আসবেন, কোম্পানিটা যেন এক মূল কোম্পানি থাকে, মনে রাখবেন কোম্পানিতে যেন এই সাপ্লাই অপশনটা না থাকে বা সাপ্লাই নামটা না থাকে। সেখানে যদি আপনার এই কন্ট্রাক্টিং কোম্পানিও থাকে, অর্থাৎ ঠিকাদার, ঠিকাদারি নামও যদি থাকে, তারপরে কিন্তু মোটামুটি খারাপ হবে না, ভালো হবে, ঠিক আছে। আর মেন কোম্পানি, বড় কোম্পানি হলে তো কথাই নেই, ঠিক আছে, সেখানে আপনার কপাল খুলে যাবে। তো এই এই প্লাম্বারের কাজ। এরপরে আছে মেনটেন্যান্স। মেনটেন্যান্সের কাজ যদি জানা থাকে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি ভালো আর্নিং করতে পারবেন। এক কথায় মেনটেন্যান্সের কাজও কিন্তু আপনার মানে ইলেকট্রিশিয়ানদের মতো বা অন্যান্য ভালো কাজের মতন, তা এই হাতের কাজ বা শিকা কাজ। তো এরপরে আপনি আসতে পারেন রাজমিস্ত্রি হিসাবে। আপনি রাজমিস্ত্রি কাজ শিখে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন, আপনি ভালো আর্নিং করতে পারবেন। একজন রাজমিস্ত্রির কাজের কিন্তু মোটামুটি খারাপ চাহিদা না, অনেক ভালো চাহিদা থাকে, ঠিক আছে। এরপরে আছে কার্পেন্টার। আপনি যদি কার্পেন্টারের কাজ জেনে থাকেন, তাহলে আপনি কার্পেন্টারের কাজেও আপনি সৌদি আরবে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার চাহিদা থাকবে, আপনি ভালো বেতনে চাকরি করতে পারবেন। একটা ফার্নিচারের দোকানে, অটো ফার্নিচার যেগুলো, অটো ফার্নিচার বানায়, এরপর আপনার সোফা সেটের দোকানে যদি আপনি কাজ কাজ জানা থাকে, সোফা সেটের কাজ যেগুলো বাংলাদেশে যে ফার্টেক্সের সোফা সেট আছে, অথবা এই কাপড়ের যে স্পঞ্চের সোফা সেট আছে যেগুলো কাপড় দিয়ে তৈরি করে, এইসব ধরনের সোফার কাজ যদি আপনি জেনে থাকেন, ঠিক আছে, পালঙ্কের কাজ যদি জেনে থাকেন, তাহলে আপনি আসেন, ঠিক আছে, আপনার ভালো চাহিদা থাকবে, ভালো বেতনে চাকরি করতে পারবেন। আমার দোকানের সামনে সোফা সেটের দোকান আছে, বাই যেগুলো কাপড়ের সোফা সেট স্পঞ্চের, একজন লোক চাকরি করে, তার বেতন 4,000 রিয়াল, সৌদি 4,000 রিয়াল একজন সোফা সেটের কারিগরের। আপনার যদি জানা থাকে আপনি আসেন, নির্দ্বিধায় আসেন, এমনকি আপনি প্রয়োজনে এই কন্টাকে আসেন যে আপনি কফিলকে ফয়দা দিয়ে কাজ করবেন। আপনি যদি সোফা সেটের কাজ জানা থাকে, ফার্নিচারের সোফা সেটের কাজ জানা, যেগুলো বাংলাদেশে যে অটো ফার্নিচার, যেটা কাপড় দিয়ে স্পঞ্জ দিয়ে সিংহাসনের মতো যে সোফাগুলো বানায়, ঠিক আছে, তো এই সোফাগুলোর কাজ যদি আপনি জানা থাকে, তাহলে আপনি কন্টাক্টের মাধ্যমে আসেন যে আপনি কফিলের ফয়দা দিবেন, বাইরে কাজ করবেন, ঠিক আছে, আপনি লোড আনলোড পিছায় আসেন, কোনো অসুবিধা নেই, আপনি বাইরে এই কাজ জানা থাকলে কাজ করতে পারবেন, চাহিদা আছে। এরপরে আছে আপনার টাইলস মিস্ত্রি। টাইলসের কাম জানা থাকলে আপনি আসেন, টাইলস মিস্ত্রির চাহিদা আছে, ঠিক আছে। তো এই কাজগুলোয়, তারপরে আছে আপনার অটোমোবাইল, যারা ওই গাড়ির মেকানিক, তারা যদি আপনি যদি গাড়ির মেকানিকের কাজ জানা থাকে, ভালো এই একজন ইলেকট্রিশিয়ান এই মেকানিক হয়ে থাকেন, তাহলে আপনি সৌদি আরবে আসেন, আপনার কাজের অভাব থাকবে না। সৌদি আরবে একটা ফ্যামিলিতে 10 জন সদস্য থাকলে 10 জন সদস্যের 10টা গাড়ি থাকে, ঠিক আছে। যদি এখন একটু কম থাকে, 10 জন সদস্যের 5টা গাড়ি থাকে, তেলের দাম বাড়াতে, তারপরেও সৌদি আরবে যেখানে এই এই পোশাক পরতে গেলেও গাড়ি লাগে, বাথরুমে গেলেও গাড়ি লাগে, ঠিক আছে, সেখানে গাড়ির অবস্থা বোঝেন সর্বোচ্চ পরিমাণে। আর এই দেশে গাড়ির কাজ কিন্তু প্রচুর পরিমাণে, গাড়ির মেকানিকের কাজ কিন্তু প্রচুর পরিমাণে, তবে আপনাকে অবশ্যই ভালো একজন মেকানিক হতে হবে গাড়ির, তবে আপনি পয়সা কামাই করতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, আমি আর ভিডিওটা লম্বা করব না। তো যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে সৌদি আরবে কোন ধরনের কাজগুলো, এক কথায় হাতের কাজ, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এসব কাজগুলা জানা থাকলে আপনি সৌদি আরবে আসেন, ভালো একটা কোম্পানিতে আসেন, সাপ্লাই যেন না হয়, ঠিকাদার হলেও চলবো, ঠিকাদারি কোম্পানিতেও কিন্তু ভালো কাজ হয়, তারা তাদের নিজস্ব কর্মী দিয়ে তারা কন্ট্রাক্টের কাজগুলো করায়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।